हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी सकले भालो आछेन। जनप्रिय टिकटक एबं लाइक की कारो म्यूजिक अथवा डायलगर साथे लिपसिंक करे भिडियो तैरि करा हय। भिडियोगुलो मूलत टिकटक एबं लाइकिते शेयर करा हय। शेयर की शुधु टिकटक एबं लाइकिते सीमाबद्ध थाके ना, देखा जाच्छे फेसबुक अथवा इन्स्टाग्राम भिडियोगुलो आपलोड करा हय। जखन टिकटक एबं लाइकि थेके भिडियोगुलो डाउनलोड करा हय, तखन देखा जाय उपरे भिडियोते वाटारमार्कगुलो शो करे। किभाबे वाटारमार्क গুলা রিমুভ করতে হয় তার জন্য সম্পূর্ণ এপিসোডটি দেখতে থাকুন, কারণ আমি আপনাদের দেখাবো খুব সহজে কীভাবে টিকটক এবং লাইকের ওয়াটারমার্ক রিমুভ করে ভিডিও ডাউনলোড করতে হয়। তার আগে বলে রাখি, আপনি যে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। টিকটক এবং লাইকি ভিডিও থেকে ওয়াটারমার্ক রিমুভের জন্য দুইটি অ্যাপ প্রয়োজন। টিকটকের জন্য প্রয়োজন ভিডিও ডাউনলোডার ফর টিকটক, এবং লাইকির জন্য প্রয়োজন ভিডিও ডাউনলোডার ফর লাইকি উইদাউট ওয়াটারমার্ক। আপনারা এই অ্যাপগুলো প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন। আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশনে লিঙ্কটি প্রোভাইড করব, যাতে করে খুব সহজে ডাউনলোড করতে পারেন। হ্যালো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি দেখাচ্ছি কীভাবে টিকটক অ্যাপ থেকে ভিডিও ডাউনলোড করলে ওয়াটারমার্ক রিমুভ করতে হয়। তার জন্য সর্বপ্রথম আমরা টিকটক অ্যাপসটি ওপেন করি। একটু সময় নিচ্ছে। এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি ভিডিও সিলেক্ট করতে পারেন, আপনি যে ভিডিও ডাউনলোড করতে চান। দয়া নিলাম আমি এই ভিডিওটি ডাউনলোড করব, তার জন্য শেয়ার অপশনে ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক, আপনার কপি লিঙ্কে ক্লিক করুন। অলরেডি কপি হয়ে গেছে। এখন আপনার যে অ্যাপসটি ডাউনলোড করেছেন ডাউনলোডার টিকটক অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করলে আপনার কোনো প্রকার ভিডিওর লিঙ্ক এখানে পেস্ট করতে হবে না, অটোমেটিক অ্যাপসটি আপনার লিঙ্ক পেস্ট করে নেবে। তারপর একটি অপশন আসবে ডাউনলোড, আপনার ডাউনলোড অপশনে ক্লিক করুন। এখন ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে যাবে, একটু সময় নেবে ডাউনলোড হতে। আপনার এই অ্যাপসটি থেকে ডাউনলোড করলে কোনো প্রকার রেজলিউশন কমবে না, ভিডিওটি যে রেজলিউশন ছিল ওই রেজলিউশন থাকবে, বাট শুধু আপনার ওয়াটারমার্ক থাকবে না। এখান থেকে ডাউনলোড করলে কোনো প্রকার ওয়াটারমার্ক থাকবে না। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আমাদের ভিডিওটি শেয়ার করে দিন, যাতে করে আপনার সকল বন্ধুবান্ধব ভিডিও ডাউনলোড করলে ওয়াটারমার্ক রিমুভ সহকারে ভিডিও ডাউনলোড করতে পারে। আমার ভিডিওটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আপনারা এখানে নিচের ডাউনলোড অপশন থেকে ক্লিক করে এখানে সকল ডাউনলোড ভিডিওগুলো দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো ভিডিও ডাউনলোড করেছি এখানে সবগুলো ভিডিও শো করেছে। আমি সেম প্রসেস এখন দেখাচ্ছি কীভাবে লাইকি অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করলে ওয়াটারমার্ক সহকারে ভিডিও ডাউনলোড করতে পারবেন। তার জন্য আপনার সর্বপ্রথম লাইকি অ্যাপসটি ওপেন করতে হবে। আমি লাইকি অ্যাপটি ওপেন করলাম। এখান থেকে আপনার যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে আপনার যেই পছন্দ অনুযায়ী আপনার একটি ভিডিও সিলেক্ট করতে হবে। দয়া নিলাম এই ভিডিওটি ডাউনলোড করব, তার জন্য আপনি একটি ভিডিও ওপেন করুন। তারপর সেম পর্যায়ে আপনার শেয়ার বাটনে ক্লিক করুন। শেয়ার বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচেই লিঙ্ক কপি, আপনি ক্লিক করার পরে কপি হয়ে যাবে লিঙ্কটি। তারপর আপনারা যে অ্যাপসটি ডাউনলোড করেছেন লাইকি ডাউনলোডার, লাইকি ডাউনলোডার অ্যাপসটি ওপেন করতে হবে। লাইকি অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যান্ড ডাউনলোড ভিডিও, আপনি এটিতে ক্লিক করুন। তারপর উপরে দেখতে পাচ্ছেন পেস্ট ইউআরএল, আপনার এখানে লিঙ্কটি পেস্ট করতে হবে। আমি লিঙ্কটি পেস্ট করলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করুন।
একটু সময় নেবে। আপনার দুইটি অ্যাপসের মূলত কাজ একই সেমি, বাট দুইটি অ্যাপসের জন্য দুইটি অ্যাপ প্রয়োজন। লাইকির জন্য প্রয়োজন লাইকি ডাউনলোডার নো ওয়াটার মার্ক, এবং টিকটকের জন্য প্রয়োজন টিকটক ডাউনলোডার নো ওয়াটার মার্ক। একটু সময় নিচ্ছে। আমাদের ভিডিও অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিডিওটি। আমি সরাসরি আপনাদের গ্যালারি থেকে দেখাচ্ছি কীভাবে গ্যালারিতে সেভ হচ্ছে কি না। ভিডিওটি দুইটি ফোল্ডার সেভ হবে। যদি টিকটক থেকে ডাউনলোড করেন তাহলে টিকটক ফোল্ডার নামে একটি ফোল্ডার হবে, এখানে সেভ থাকবে। আর লাইকি থেকে ডাউনলোড করলে লাইকি ডাউনলোডার অপশনে একটি ফোল্ডার সেভ হবে আপনার গ্যালারিতে। এই তো দেখতে পাচ্ছেন আপনার দুইটি ফোল্ডার হয়ে গেছে, টিকটক ডাউনলোডার এবং লাইকি ডাউনলোডার। এই যে আমি এখান থেকে যতগুলো ভিডিও ডাউনলোড করেছি সবগুলো ভিডিও এখানে শো করেছে। এটি হচ্ছে আমি লাইকি থেকে ডাউনলোড করেছি, এখানে দেখতে পাচ্ছেন কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। দেখা যাচ্ছে লাইকিতে বড় করে উপরে ওয়াটারমার্ক লেখা থাকে, বাট আমার ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। আজকে এই ছিল আমাদের মূল তো টিউটোরিয়ালস, মূল টপিকস। যদি এপিসোডটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনার কী সম্পর্কিত ভিডিও চান, যাতে করে আমরা কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও তৈরি করতে পারি।